আসসালামু আলাইকুম। নূরস ই কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নাড়ু তৈরির রেসিপি দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখানে নারিকেলের নাড়ু তৈরি করব সাথে চাল ভাজা দিয়ে। তাই এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে একটু সামান্য পরিমাণ পানি আর লবণ দিয়ে কয়েক মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর এখন ভেজে নিচ্ছি। আর এই যে এমন লাল করে বা সোনালি রং করে চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চালগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। আর এখানে আরেকটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি, মানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। নারিকেলের নাড়ু তৈরি করতে ঘি বা তেল কোনোটা ছাড়াই নারিকেলের নাড়ু তৈরি করা যায়। তবে এভাবে ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা এলাচ দিয়ে একটু ফোড়ন তৈরি করে তারপর নাড়ুটা তৈরি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এখানে চিনি দিয়ে দিব। চিনি দিব এখানে 1 কাপ পরিমাণ। আর চিনিটা গলানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিব, মানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিয়ে চিনি শিরাটাকে অনেক সময় নিয়ে তৈরি করার কোনো প্রয়োজন নাই। চিনিটা গলে যাওয়ার পরে, মানে একটা বলক যখন চলে আসবে, তখনই নারিকেলের নাড়ু তৈরি করার জন্য পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, সেই চিনিটা কিন্তু গলে গিয়েছে আর একটা বলক উঠে এসেছে। এখন এখানে আমি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখানে একটা নারিকেল, মানে কোড়ানোর পরে 2 কাপ পরিমাণ হয়েছে। নারিকেলটা দিয়ে এখন চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু সময় জাল করে নিতে হবে যাতে নারিকেলটা চিনি শিরার মধ্যে থেকে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। কেউ যদি চান যে চালের গুঁড়া ছাড়া নারিকেলের নাড়ু তৈরি করবেন, তাহলে এ পর্যায়ে জাল করে নিয়ে শিরাটাকে আরও শুকিয়ে নিয়েই গোল করে হাতে শেপ দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করে নিতে পারবেন। তবে আজকের নাড়ুটা একটু স্পেশাল, আর এ কারণে আর এটা কিছুদিন রেখে খাবে, সেজন্যই আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। আর এই যে চালটাকে গুঁড়া করেছিলাম সেটা এখন অল্প অল্প করে নারিকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একসাথে দিয়ে দিলে নারিকেলের নাড়ুটা খুব ভালো হবে না, এরকম অল্প অল্প করে দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে। নারিকেলের নাড়ুর রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। তারপর যদি কারো ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার দিয়েও রাখতে পারেন। আর আজকের এই নারিকেলের নাড়ুটা স্পেশাল এ কারণে বললাম যে আমার বাবা মা উমরা করতে যাবেন এবং আমার বাবা নিজেই নারিকেল এনে বলেছেন যে নাড়ু তৈরি করে দিতে, নারিকেলের নাড়ু নিয়ে যাবেন সাথে করে। কারণ যখন কেউ উমরা বা হজ করতে যায় তখন কিন্তু সেখানে সাথে কিছু শুকনো খাবার নিয়ে গেলে খুব ভালো হয়, আর এ কারণেই তৈরি করা। আর এই রেসিপিটাও আপনাদের সাথে ইফাকে শেয়ার করে নেওয়া। এই তো এভাবে করে সবগুলো চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি। এখন কিছু সময় জাল করে নেওয়ার পরেই দেখতে পাবেন যে ফ্রাই প্যানের থেকে এরকম আলাদা হয়ে আসছে। বা হাত দিয়েও কেউ চাইলে দেখে নিতে পারেন যে গোল শেপ করা যায় কি না। এ তো আমি নামিয়ে নিয়েছি আর কয়েক মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। আর এভাবে হাতে আরও একটু ঘি মাখিয়ে নিয়েছি। এটাও চাইলে স্কিপ করতে পারেন, কারণ নারিকেলের থেকে একটা তেল তেল ভাব থাকে। আর এভাবে হাতের সাহায্যে গোল করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছে।
একটু গরম গরম থাকতে থাকতে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এভাবে গোল করা যাবে না এবং মসৃণও হবে না। সবগুলো নাড়ু আমি এভাবে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে, যেহেতু এটা স্পেশাল ছিল। নাড়ু তৈরির পরে এখন আমি চিংড়ি মাছের বালাচাও তৈরি করে নিচ্ছি। এতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর ভাজার পূর্বে অবশ্যই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়েছে। এটা আমি রেসিপি আকারে এখানে শেয়ার করব না, কারণ আমার চ্যানেলে পূর্বেই বালাচয়ের রেসিপি দেওয়া আছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন পেঁয়াজ বেরেস্তা করে নেছি। যখন কোনো খাবার খেতে খেতে একঘেয়েমি লেগে যায় বা রুচি আসে না বা কোথাও যাওয়ার পরে খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু সামান্য পরিমাণ বালা চাউ দিয়ে গরম ভাত প্লেট ভরে খেয়ে নেওয়া যায়। এতে রুচিরও পরিবর্তন হয়, খুবই মজাদার একটা খাবার, আর অনেকদিন রেখেও সংরক্ষণ করে খাওয়া যায়। যারা এখনও তৈরি করেননি, চাইলে কিন্তু আমার রেসিপিটা দেখে আপনারা তৈরি করে নিতে পারেন। এই বালা চাউটাও আমি আমার মায়ের জন্যই তৈরি করছি, মাকে দিয়ে দিব। উমরা করতে যখন যাচ্ছে তখন সেখানে দেখা যাবে খাওয়া দাওয়াতে একটু ভালো না লাগলে তখন এটা সে একটু খেয়ে নিতে পারবে, তার রুচির পরিবর্তন হবে। আর আমি যখন এই ভিডিওর ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমার বাবা মা সৌদি আরবে অবস্থান করছেন, তারা ভালোভাবে উমরা করেছেন, এখন সেখানে থেকে নফল ইবাদত তোয়াফ করে যাচ্ছেন। এর আগেও তারা হজ করেছেন, কয়েকবার গিয়েছেন, কিন্তু এবার তারা দুজনই একটু অসুস্থ আছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ শরীরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আবার তারা আমাদের কাছে ফেরত আসতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, একটি ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো বালা চাউটা এখন তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব, ঠান্ডা করে বয়মে ভরে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক মিষ্টির প্যাকেট, দইয়ের প্যাকেট। এখানে আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছিলো, আমার আব্বা আম্মা উমরা যাওয়ার একদিন আগে তাদেরকে দাওয়াত করা হয়েছিল। দাওয়াত বলতে যাতে আব্বা আম্মা যাওয়ার আগে কিছু সময় তাদের সাথে থাকা, কথাবার্তা বলা আর কি, খুবই কাছের লোকজনদেরকে। এবং তারা সবাই এত পরিমাণে দই মিষ্টি নিয়ে এসেছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো দুপুরের খাওয়ার আয়োজন চলছিল এখানে। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা দইয়ের পাত্র এভাবে পেইন্ট করে নিয়েছিলাম আর সেটাতে গাছ লাগাবো বলেছিলাম। আজকে আমি এখন এটাতে গাছ লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই পটটাতেই মাটি দিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার বোন আমাকে ভিডিও কলে বলল যে না আপু, তুমি এভাবে সরাসরি গাছটা লাগিও না, আর আলাদা একটা কিছুতে লাগাও। তখন আমি এরকম একটা বোতল কেটে সেটাতে মাটি দিয়ে তারপরে এভাবে মানি প্ল্যান্ট লাগিয়ে নিয়েছি। আর এই মানি প্ল্যান্টটা প্রথমে আমি একটা কাচের বোতলে, মানে যেরকম কাচের এই বয়মটাতে পানিতে রেখে দিয়েছিলাম অনেকদিন, যখন শিকড় বের হয়েছে তখন এই মাটিতে এখন লাগিয়ে নিলাম। আর এইভাবে এখন এই দইয়ের পাত্রটার মধ্যে গাছটাকে রেখে একটা শিকার মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। শিকাটা অনেক আগে থেকেই কেনা ছিল, এখন অবশ্য কাজে লেগে গেল। আর এটাকে আমি আমার মেইন ডোর দিয়ে ঢোকার পরে আমার ডাইনিং স্পেসের একটা কর্নারে ঝুলিয়ে দিলাম।
কেমন হয়েছে আপনারা জানাবেন। আমার কাছে এটা খুবই ভালো লাগছে, খুবই সাধারণ একটা পটকে এভাবে পেইন্ট করে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় একটু কষ্ট করলে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এই তো আমার বাবা মার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আজকে রাত্রেই তাদের ফ্লাইট, কিছুক্ষণ পরে তারা চলে যাবে। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।